চট্টগ্রামে বিপিএল এর ম্যাচ শেষে ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোসের সাথে আড্ডায় মজেছিলেন মাশরাফি ও তাসকিন। নিজের সময়ের গল্পের পাশাপাশি এই সময় তাসকিনকে বেশ কিছু পরামর্শ দেন এই ক্যারিবীয় গ্রেট। জানান, নিজেকে অনন্য করতে ঘরের মাঠের পাশাপাশি পারফর্ম করতে হবে বিশ্বের যে কোনো উইকেটে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল এর মাঝেই দেখা মিলল বিরল এক দৃশ্যের। কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যাম্ব্রোস, তার সাথে আড্ডায় মজেছেন টাইগার পেসার মাশরাফি ও স্পিড স্টার তাসকিন। বর্তমান ক্রিকেটে বেড়েছে ব্যাটারদের আধিপত্য, তবে একটা সময় ক্রিকেটের একচ্ছত্র অধিপতি ছিল পেসাররাই। অ্যান্ডি রবার্টস, অ্যাম্ব্রোস, ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, মাইকেল হোল্ডিংরা ছিলেন ব্যাটারদের জন্য আতঙ্কের নাম। ম্যাচ তাসকিনদের সাথে আড্ডার মাঝে যেন সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন অ্যাম্ব্রোস। ক্রিকেটের ফরম্যাট থেকে খেলার ধরন সব কিছুতেই অনেক পরিবর্তন এসেছে। এখন এটা ব্যাটারদের খেলা, বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে গেছে। বিশ্ব ক্রিকেটের উইকেটগুলোই এখন সেভাবে তৈরি হয়। এত কিছুর মাঝেও তাসকিনের উন্নতিটা চোখে পড়ার মতোই ম্যাচ অ্যাম্ব্রোসের সামনে তুলে ধরলেন এই স্পিড স্টারের অর্জন। বিশ্ব ক্রিকেটে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে তাসকিনকে কি পরামর্শ দিলেন এই ক্যারিবীয় কিংবদন্তি? বিশ্বমানের ক্রিকেটার হতে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু ঘরের মাঠে নয়, পারফর্ম করতে হবে সারা বিশ্বের সব উইকেটে। একজন ফাস্ট বোলারের ক্যারিয়ার দীর্ঘ করার মূল চাবিকাঠি তার ফিটনেস। তাসকিনকে সব কিছু সামলে নেয়ার মন্ত্র বাতলে দেন অ্যাম্ব্রোস। তুমি জিমে যাও শক্তিশালী হবার জন্য, তবে কখনোই চেষ্টা করো না বডি বিল্ডার হবার। ফাস্ট বোলিং এর জন্য তোমার শরীর ঝরঝরে থাকতে হবে। তুমি যদি মাসেল ফুলিয়ে ফেলো তাহলে 3-4 ওভার বল করেই হাঁপিয়ে উঠবে। তুমি যত বেশি দৌড়াবে আর যত বেশি বল করবে তুমি তত বেশি ফিট থাকবে। স্বীকৃত ক্রিকেটে অ্যাম্ব্রোসের উইকেট সংখ্যা 1342। তাসকিন কি পারবেন নিজেকে সে পর্যায়ে নিতে? তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।